দেশের বিদ্যমান পরিস্থিতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যথেষ্ট পরিমাণ উদ্বিগ্ন হয়ে উঠেছেন, তাতে কিন্তু তার বর্তমান বক্তৃতাই পরিষ্কার। তিনি একদিকে সরকারের উপর বেশ অসন্তুষ্টি, বিশেষ করে নির্বাচন পোস্টে, আবার এই সরকারের যে সাফল্য ভালো মন্দ সেগুলো মিডিয়াতে ঠিকমতো আসছে না, সেগুলো নিয়েও তার অসন্তুষ্টি তিনি প্রকাশ করছেন, এবং একই সঙ্গে কোনো কোনো মিডিয়া ফ্যাসিবাদী শাসনকে উৎসাহিত করার চেষ্টা করছে, প্রমোট করার চেষ্টা করছে, সেটাও তিনি অনুযোগ বা অভিযোগ আকারে সামনে এনেছেন। তিনি বলছেন যে এবার সুযোগ হাতছাড়া হলে জাতি হিসাবে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। তার মানে মার্কিন নির্বাচনের পর থেকে খেয়াল করেন যে একটা টনক নড়েছে, যে না এবার তো পরিস্থিতি তো আরও কঠিন। যেমন আগে শেখ হাসিনা উপেক্ষা করতে পেরেছে মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমাকে ভারত থাকার কারণে, ভারত তার পাশে থাকার কারণে, এবং ভারত আসলেই জীবন দিয়ে যে শেখ হাসিনার পাশে আছে এটা তারা প্রমাণ করেছে। এত বিরোধিতার পরেও শেখ হাসিনাকে তারা আঁকড়ে দেখেছে, এবং শেখ হাসিনাকে যে বাংলাদেশের বিচারের জন্য তাকে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে প্রত্যর্পণ করবে না, এটা সরকারও টের পেয়েছে, এবং ভারত এই ব্যাপারে একেবারেই মানে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই কাজটি করবে না, এবং এই ব্যাপারে তাদের একটা ঐক্যমত্য আছে, রাজনৈতিক ঐক্যমত্য, কংগ্রেস বিজেপি সবাই একটা। কিন্তু ইউনূস সরকারের কি হবে, অথবা আগামীতে যদি আমরা বিএনপি জামাতের সরকারও বিবেচনা করি, তাদের কি হবে? আগে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ভরসা, আর আভ্যন্তরীণভাবে হচ্ছে জনগণের ভরসা। তো জনগণ এখন একটু আস্তে আস্তে একটু হতদম হয়েছে, নানা রকম প্রশ্ন আছে, সেই রকম একদম জোরালো সাপোর্ট নেই। তারপরও আমি মনে করি যে অন্তত আওয়ামী লীগ ভারত প্রশ্নে জনগণ না খেয়ে থাকলেও তারা এটা ছাড় দেবে না, কিন্তু সেটি বলা যায় না, কারণ জনপ্রিয়তার পারদ নামতে থাকে, অতীতের ইতিহাস তাই বলে। বিএনপি জামাত যখন ক্ষমতায় আসে প্রথম দিকে রমরমা, তারপর আস্তে আস্তে নিচে নামতে থাকে। আওয়ামী লীগেরও একই অবস্থা, আওয়ামী লীগ নিচে নেমে গিয়েছিল অনেক তলা নিতে, তারপরও ভেজাল তিনটা নির্বাচন করে তারা জোরপূর্বক ক্ষমতায় ছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন বিপদটা হচ্ছে এই যে আওয়ামী লীগের জনপ্রিয়তা তলা নিতে আসলেও এবং ভেজাল নির্বাচন দিলেও ভারত ছিল একেবারে সাথে, কিন্তু বাংলাদেশের এখন যে অন্তর্বর্তী সরকার বা বিএনপির পাশে কি একেবারেই মানে অন্ধভাবে কোনো দেশ আছে? না, নেই, ছিল কিছুটা, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের একটা সার্বিক সমর্থন ছিল, যে কারণে নানা কারণে বাইডেন সরকারের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছিল আওয়ামী লীগ সরকারের। এখন ট্রাম্প আসার পর তো পুরো পরিস্থিতি পাল্টে গেল। এখন ইউনূসের ব্যাপারে আগে থেকেই বিলা, সেই 2016 সালে ইউনূস কী বলেছে সেই ব্যাপারে, কেন সে হিলারি ক্লিনটনকে সাপোর্ট দিল, ফান্ডিং করলো, এই অভিযোগ তিনি করেছেন। তো এখন সুড়সুড়ি দিবে ভারতও, তাহলে মানে আমার প্রতিবেশী আমাদের ভারতও নেই, বৃহৎ শক্তি হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র নেই, আর ইউরোপ হচ্ছে 50-50, তারা দেখে যে শক্তি কোন দিকে, সেদিকে কিন্তু তারা টার্ন করে, এবং বোঝাই যাচ্ছে যে এখানকার যে ফ্রান্স সহ কোনো কোনো দূতাবাসের ভূমিকা বেশ রহস্যজনক। যাই হোক, সেটা আমি আর যেহেতু প্রমাণ নেই আমি আর এটা আলোচনা না করি। তো সব মিলিয়ে এখন জনগণের শক্তি ছাড়া সত্যি কথা বলতে কি এখন অন্তর্বর্তী সরকার বা বিএনপির কোনো উপায় নেই, এই কারণে কিন্তু তাদের বক্তব্যে কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা ফুটে উঠছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে কি বলছেন, বলছেন এবার যে সুযোগ সৃষ্টি হয়েছে সেটা যেন আমরা হাতছাড়া না করি, এই সুযোগ হারিয়ে গেলে জাতি হিসাবে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। শনিবার হাইকোর্ট অডিটোরিয়ামে বাংলাদেশ ইয়ুথ ফোরামের আলোচনা সভায় তিনি এই কথা বলেন। তিনি বলছেন এখন যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন তাদের আমরা সমর্থন দিয়েছি, সকলে একসাথে, ছাত্ররা, রাজনীতিবিদরা, আমরা সবাই এই প্রত্যাশা দিয়েছি যে 15 বছর আওয়ামী লীগ যে জঞ্জাল সৃষ্টি করে গেছে সেগুলো সরিয়ে একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করবেন, নির্বাচনের মধ্য দিয়ে এই তরুণ যুবকরা যে চাওয়া নতুন বাংলাদেশ সেই বাংলাদেশ যেন আমরা তৈরি করতে পারি। তিনি বলেন, অনেকে জিজ্ঞাসা করেন আপনারা এত নির্বাচন নির্বাচন করেন কেন, আমি বরাবরই গণতন্ত্রে বিশ্বাসী একজন মানুষ, আমি বিশ্বাস করি জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার বা উদ্যোগ মানে সম্ভব হবে না, নির্বাচিত প্রতিনিধি জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে সম্ভব, সমস্যা ওই জায়গায় দেশে গণতন্ত্র চর্চা না হওয়ায় যে সংস্কৃতি সেটি গড়ে উঠেছে, প্রত্যেকের মধ্যে মানে গণতন্ত্রের চর্চা না হয় প্রত্যেকের মধ্যে একটা কর্তৃত্ববাদী একটা স্বৈরাচারী মনোভাব সৃষ্টি হয়েছে,
আমরা দ্রুত অসহনশীল হয়ে যাই, গণতন্ত্র মানেই সহনশীলতা। কিন্তু সেটা তো মির্জা ফখরুল বুঝলেন, কিন্তু তার দলের নেতা কর্মীরা কি বুঝতেছেন? আমার তো মনে হয় না বুঝতেছে। তাহলে এত অশান্তি কেন এলাকায় এলাকায় বিভিন্ন তৃণমূলে? বিএনপি মহাসচিব আবার সমর্থন জানিয়ে বলছেন, বর্তমান সরকারকে সময় দিতে হবে, আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছি, তারা কাজ করছেন। অবাক হয়ে যায় এই মিডিয়া, তারা এই সরকারের কোনো সাফল্য দেখতে পায় না, অস্বীকার করার কোনো উপায় নেই, সরকার তিন মাসে অনেক কাজ করেছে, এই ক্ষেত্রে কিন্তু আবার পূর্ণ সমর্থন দিচ্ছেন। আবার বলছেন ফ্যাসিবাদ কিছু কিছু জায়গায় মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, দুর্ভাগ্য কিছু মিডিয়া তাদের প্রমোট করছে, এটি জনগণের জন্য শুভময়ী মঙ্গল বয়ে আনবে না, এই ধরনের প্রচারণা চালানো থেকে বিরত থাকার অনুরোধ করছি। জানি না ঠিক কোন মিডিয়া তিনি বলছেন, সোশ্যাল মিডিয়া নাকি আমাদের টেলিভিশন চ্যানেলগুলো, এটা এখনো পরিষ্কার না। যাই হোক, একটা আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, সেই সাথে স্ট্র্যাটেজিও পরিবর্তন করছে বিএনপি তার বক্তব্যে, এটা স্বাভাবিক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।